সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে একটি প্রকল্প তৈরি করেছে রেশম বন্ধু প্রকল্প এখানে নোটিশ অন ইঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনাল ফর দ্য পোস্ট অফ রেশম বন্ধু আন্ডার নাকাশিপাড়া ব্লক এখানে অবশ্যই সেটি পাবলিশ করা হয়েছিল তোমাদের পঁচিশ দুই দু মানে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ এই রেশম বন্ধুতে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে এবং কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত পদ্ধতি আপনারা আজকে এই নোটিশে পেয়ে যাবেন তো প্রথমে এখানে একটি নোটিশ অপশান আপনারা পাবেন এই যে নোটিশ অপশানটি এই নোটিশে একবার যখন ক্লিক করবেন তখন তোমাদের সামনে কিন্তু একটি বিজ্ঞপ্তি অপশান আসবে ডাল করার জন্য ডাল করে নেবেন ডাউনলোড করার পরেই নতুন করে পিডিএফ ওপেন হবে ওপেন করার পরেই তোমরা কিন্তু সমস্ত বিষয়ে এখান থেকে এক এক করে দেখতে পারবেন প্রথমেই আপনারা এখানে দেখবেন যে আবেদনকারীর যোগ্যতা কি লাগবে এবং কি প্রমাণপত্র তাদের হাতে লাগবে সর্বপ্রথম তোমাদের কিন্তু একটি আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু তোমাদের কিন্তু থাকতেই হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সমস্ত যোগ্যতা রয়েছে এবং বয়স এক এক দু তারিখ থেকে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে এসসি এসটি যেভাবে বয়স সাত থাকে সমস্ত কিছু সেভাবে কিন্তু থাকবে এবং তোমাদের এখানে প্রার্থী বাসাই করা হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিভুক্ত করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে যারা চাকরিটি পাবে তাদের কিন্তু প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু এখানে বেতন দা মাসিক উৎসাহ ভাতা হিসেবে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ারলি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ এবং কবে থেকে আবেদন শেষ হবে এবং কবে থেকে ইন্টারভিউর ডেট হবে এখানে অবশ্য জানিয়ে দিয়েছে দুই তিন দু হাজার বাইশ থেকে দশ তিন দু হাজার বাইশ এখানে একটু আপনারা ফলো করুন এখানে অবশ্যই ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এখানে অবশ্যই দেখো দু তিন বাইশ এবং দশ তিন দু হাজার বাইশ এর সময়ের মধ্যে তোমরা কিন্তু এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাদের সময় থাকবে এই ফর্মটি জমা দেওয়ার এবং তোমাদের এখানে সতেরো তিন দু হাজার বাইশে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউটি কোথায় হবে সেটা কিন্তু টাইম এখানে উল্লেখ করে দিয়েছে এবং অ্যাড্রেস তোমাদের জানিয়ে দিয়েছে রেশম দপ্তরের কার্যালয় কৃষ্ণনগর নদীয়া বেলা বার এগারোটা তিরিশ মিনিট এবং তোমাদের ইন্টারভিউর ডেট সতেরো তিন দু হাজার বাইশ মার্চের সতেরো তারিখ এবং তোমাদের এখানে একটি ফর্ম থাকবে সেই ফর্ম তোমাদের কিন্তু বায়োডাটা তৈরি করে সেই ফর্মের সঙ্গে বা সেই বায়োডাটার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাডাস্ট করে কি কী ডকুমেন্টস অ্যাডাস করতে হবে এখানে অবশ্যই উল্লেখ করে দিয়েছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন সমস্ত ডকুমেন্টস অ্যাডাস করে তোমাদের কিন্তু সেই ঠিকানায় অবশ্যই মুখবন্ধ খামে তোমাকে কিন্তু পাঠাতে পারবেন অথবা এখানে অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছে সেই অ্যাড্রেস তোমাকে কিন্তু পাঠাতে পারবেন সেটা তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে দশ তিন দু হাজার বাইশের আগে তোমাদের সেখানে কিন্তু জমা দিতে হবে অথবা তোমার ডাইরেক্ট সেখানে কুরিয়ারের মাধ্যমেও জমা দিতে পারবেন তো এই যে বিজ্ঞপ্তিটি বা এই যে রেশমবন্ধু প্রকল্পে যে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের তেইশ দুই দু হাজার বাইশে এটা কিন্তু পাবলিশ করেছে এবং এখানে এখানে কিন্তু তোমাদের তোমাদের যে কমিক সংখ্যা অথবা মেমো নম্বর সেটা কিন্তু উল্লেখ করে তোমাদেরকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয় পশ্চিমবঙ্গ সরকার রেশম শিল্প অধিকার এখানে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টে আবেদন চলছে প্রত্যেক দৃষ্টিকে আবেদন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের দৃষ্টিকে আগে চালু হবে অবশ্যই কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করে দেবো আপনাদের জন্য